আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব শশা খেয়ে যেভাবে এক সপ্তাহের মধ্যে আপনি ওজন কমাতে পারবেন এ সম্পর্কে। গরমকালে শরীর ঠান্ডা রাখতে নিয়মিত শশা খাওয়ার কথা ডায়েটিশিয়ানরা প্রায়ই বলে থাকেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে শুধু শশার একটি ডায়েটে আপনি মাত্র 14 দিনে 15 পাউন্ড পর্যন্ত ওজন ঝরিয়ে ফেলতে পারবেন। ঘড়ি ধরে খাবার ঝামেলা নেই, শশার সাথে খেতে পারবেন অন্য খাবারও, আবার ব্যায়াম করার যন্ত্রণাও নেই। কেবল একটা সহজ নিয়মে দারুণভাবে কমবে আপনার ওজন। ডায়েটের পদ্ধতিটি জানার আগে আসুন জেনে নিই শশার কিছু পুষ্টি উপাদান সম্পর্কে। শশা যেমন হজমে সাহায্য করে, তেমনই অন্ত্র ও খাদ্যনালী পরিষ্কার রাখে, যে কারণে ডায়েটে নিয়মিত শশা রাখলে ত্বকে একনের সমস্যাও কমে যায়। মেটাবলিজমে সাহায্য করার কারণে শশা মেদ ঝরিয়ে ওজন কমাতেও সাহায্য করে, তাই রোগা হতে চাইলেও ডায়েটিশিয়ানরা শশা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে শশা। এই ডায়েটের নাম 7 দিনের কিউকাম্বার ডায়েট হলেও 10 দিন পর্যন্ত মেনে চলা যেতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ডায়েটে 7 কেজি পর্যন্ত ওজন কমানো যেতে পারে। শশার পুষ্টি উপাদান। শশা ভিটামিন এবং মিনারেল পরিপূর্ণ একটি সবজি, যার প্রায় 96% পানি। শশা ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের উত্তম উৎস। এছাড়া রিবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, সিলিকা এবং ভিটামিন B6 আছে বেশি পরিমাণে। 100 গ্রাম শশায় খাদ্য আঁশ আছে প্রায় 0.6 গ্রাম, শতকরা 3.61 গ্রাম এবং চিনি 1.68 গ্রাম। এতে আরও রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস, ইউকারবিটাকিনস, লিগন্যান্স এবং ফ্লাভোনয়েডস। ব্রেকফাস্ট: 2টা সুসিদ্ধ ডিম, 1 প্লেট শশার সালাদ। মিড মর্নিং স্ন্যাক্স: ব্রেকফাস্টের 2 ঘন্টা পর 1টা আপেল, 200 গ্রামের কম। লাঞ্চ: 1টা হোয়াইট ব্রেড টোস্ট, 1 বাটি শশার সালাদ। স্ন্যাক্স: লাঞ্চের 2 ঘন্টা পর কিউকাম্বার শেক, 1টি শশা, 1টা আপেল ও 1 মুঠো পালং শাক দিয়ে তৈরি শেক। ডিনার: নিজের পছন্দের কোনো ফল, 300 গ্রাম। এভাবে আপনি 14 দিনের একটি ডায়েট করলে 15 পাউন্ডের মতো ওজন নিমিষেই কমিয়ে আনতে পারবেন। তবে যে কাজটি অবশ্যই করবেন তা হলো, আপনার যখনই ক্ষুধা লাগবে তখনই অন্য কোনো খাবার না খেয়ে পুষ্টিগুণে ভরা এই শশা খেয়ে ফেলবেন। মোটেও খালি পেটে থাকবেন না, খালি পেটে থাকলে ওজন কমবে না। আর এই ডায়েট 2 মাসে 1 বারে বেশি করা যাবে না মোটেও।